পড়ে রইল বাগান, চলে গেলেন বাদশা প্রয়াত অভিনেতা মনোজ মিত্র। এদিন সকালে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া। বাঞ্ছারামের বাগান আজ বাঞ্ছারাম শূন্য, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র। মনোজ মিত্রের জন্ম 1938 সালের 22শে ডিসেম্বর ব্রিটিশ ভারতের সাতক্ষীরা জেলায়। 1957 সালে কলকাতায় মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন তিনি। জানা যায় তার এই নাটক প্রীতি ছোট থেকেই, যা নিয়ে পারিবারিক মতবিরোধ থাকলেও তাকে দমানো যায়নি। তিনি পালিয়ে আসেন কলকাতায়। কলেজে পড়াকালীনই বন্ধুদের সাথে মিলে তৈরি করেন একটি নাট্যদল সুন্দরম। তার কলমে মৃত্যুর চোখে জল, বগল ধীমান, পরবাস, নরক গুলজার, রাজদর্শন, এরকম 100-এরও বেশি নাটক আছে। তার নাটক হয়ে উঠেছিল তাঁরই জীবন দর্পণ। বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রের নাম ভূমিকায় বৃদ্ধ কৃষকের অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে। এছাড়াও হুইল চেয়ার, চরাচর, আজব গায়ের আজব কথা, অতিথি, 10 মাস 10 দিনের গল্প, আলীনগরের গোলকধাঁধা, আড্ডা আটের বনগা লোকাল, রাখি পূর্ণিমা আরও বহু উপহার আমাদের জন্য রেখে গেছেন। নাট্যকলা বিভাগের সেরা বাঙালি 2016 সহ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয় পুরস্কার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুরস্কার, এশিয়াটিক সোসাইটির স্বর্ণপদক, পূর্ব ফিল্মফেয়ার পুরস্কার, মুনির চৌধুরী পুরস্কার, কালাকার পুরস্কার, আনন্দ পুরস্কার তার ঝুলিতে আছে। আজ অর্থাৎ মঙ্গলবার সকাল 8:50 সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াণকালে তার বয়স হয়েছিল প্রায় 86 বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় অনেকদিন ধরেই ভুগছিলেন এই অভিনেতা। অভিনেতার মৃত্যুতে স্বাভাবিকভাবে চোখে জল আপামর অভিনয় প্রেমী মানুষদের। বন্ধুত্ব না আমার চেয়ে অনেক বড়। বাংলা থিয়েটারে, বাংলা চলচ্চিত্রে তার একটা অসাধারণ অবদান রয়েছে। মৌলিক নাটক রচনার ক্ষেত্রে তিনি যে মানে দান করেছেন বাংলা সাহিত্যকে, সেটা একটা অপূরণীয়, মানে অনবদ্য, অসাধারণ, মানে অনন্য সাহিত্য হয়েছে, হয়ে গেছে সেগুলো। আমরা একসঙ্গে বিদেশে বঙ্গ সম্মেলনে, লন্ডনে শারদোৎসবে আমরা একসঙ্গে অভিনয় করেছি মনোজ মিত্রের সঙ্গে, ওনার নির্দেশনায় একসঙ্গে অলকানন্দ এই মুন্নি ও সাত চৌকিদার নাটকে। তার 70 বছর বয়সে আমি পূর্ব পশ্চিম থেকে তাকে সম্বর্ধনা দিয়েছি। তার সঙ্গে দীর্ঘ যাত্রা একটা শেষ হলো, বিচ্ছেদ হলো, এক অপূরণীয় ক্ষতি। বাংলা মানে বাংলা নাট্য সাহিত্যকে তিনি যে পর্যায়ে উন্নীত করেছিলেন তার কলমের জোরে, সেটা আমাদের কাছে একটা মানে উত্তরাধিকার হয়ে থাকবে। আজকে একটা মহিরুহের পতন হলো বাংলা সাহিত্য। এইগুলো নাট্য সাহিত্যকে সাহিত্যের মর্যাদা যদি কেউ দেন, দিয়ে থাকেন বাদল সরকারের পরে মনোজ মিত্র এবং সঙ্গে মোহিত চট্টোপাধ্যায়, আমাদের এক অপূরণীয় ক্ষতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।